উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকার হাজার হাজার ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের ভরসার স্থল হয়ে উঠেছে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়। আগামী বছর রজত জয়ন্তী বর্ষে পা দেবে এই মহাবিদ্যালয়। ন্যাকের বিচারে বি গ্রেড প্রাপ্ত এই মহাবিদ্যালয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে ছাত্রছাত্রীদের শিক্ষাদান এবং তাদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে এই মহাবিদ্যালয়ে কলা ও বিজ্ঞান দুটি বিভাগ রয়েছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, এডুকেশন, দর্শন, আরবি এবং সংস্কৃত বিষয়ে অনার্স এবং জেনারেল পাঠ্যক্রম চালু রয়েছে। বিজ্ঞান বিভাগে অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান এবং নৃতত্ত্ববিদ্যা বিষয়ে জেনারেল পাঠ্যক্রম চালু রয়েছে। উন্নতমানের লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম এবং ল্যাবরেটরি সমৃদ্ধ এই কলেজে প্রতি বছর পরীক্ষায় সাফল্যের হার প্রশংসনীয়। ক্লাসে নিয়মিত পাঠদানের পাশাপাশি তথ্য প্রযুক্তির ব্যবহার করে পাঠদানকে আকর্ষণীয় করবার চেষ্টা করেন অধ্যাপক অধ্যাপিকারা। কলেজ ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই থাকায় ছাত্রছাত্রীরা সহজে প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল বিনা খরচায় ডাউনলোড করে নিতে পারে। ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশকে ত্বরান্বিত করবার জন্য NCC এবং NSS-এর কলেজ ইউনিট দুটি সারা বছর ধরে সক্রিয় থাকে। ছাত্রছাত্রীরা উভয়েই এখানে NCC ক্যাডেট এবং NSS ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে। ছাত্রছাত্রীদের আলাদা কমন রুম রয়েছে। কলেজের অভ্যন্তরে সারা বছরই বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হয়। খেলাধুলার মান উন্নয়নের স্বার্থে ইনডোর এবং আউটডোর গেমসের প্রয়োজনীয় সরঞ্জামের পাশাপাশি কলেজে রয়েছে একটি মাল্টি জিম, যেখানে ছাত্রছাত্রীরা শরীরচর্চা করতে পারে। আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের অধিকারী আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা। গ্রামের দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের প্রয়োজন মেটানোর জন্য রয়েছে চিপ ক্যান্টিন। পড়ুয়ারা যাতে বিভিন্ন রকম সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী, SC/ST মাইনরিটি ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প, স্টুডেন্টস ক্রেডিট কার্ড ইত্যাদি সুযোগ সহজেই পেতে পারে তার সুবন্দোবস্ত রয়েছে। বর্তমানে এই মহাবিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি পাঠকেন্দ্র আছে, যেখানে সাতটি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়বার সুযোগ রয়েছে। প্রথাগত শিক্ষা শেষ করার পর ছাত্রছাত্রীদের কর্মসংস্থান সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য ক্যারিয়ার কাউন্সিলিং সেলের পক্ষ থেকে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির স্বার্থে এবং তাদের ভবিষ্যতের কর্মজীবনের জন্য উপযুক্ত করে তোলবার লক্ষ্যে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের পরিচালন সমিতি, অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষাকর্মীরা সদা সচেষ্ট। এই মহাবিদ্যালয়ে আমরা ছাত্রছাত্রীদের স্বাগত জানাই।